কলকাতা জিপিওর 250 বছর উদযাপনের পাশাপাশি একটি চলন্ত ট্রামের মধ্যে ফিলাটেলিক ও ডাক প্রদর্শনের আয়োজন করা হয়। পোস্টমাস্টার জেনারেল শ্রী নীরাজ কুমার এবং বোম্বাইলা দেবী লাইসরাম ট্রাম গাড়িটির ফিতে কেটে পতাকা প্রদর্শন এবং বেলুন ওড়ানোর মধ্য দিয়ে ট্রামটি যাত্রা শুরু করে। এই ট্রামটি এসপ্ল্যানেড থেকে গড়িয়াহাট পর্যন্ত যায়। ট্রাম চলাকালীন ট্রামের মধ্যে থাকা স্কুল পড়ুয়ারা একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে ট্রামটির যাত্রা সমাপ্ত করে। ট্রামটির যাত্রা শেষে স্কুল পড়ুয়াদের একটি করে টুপি দেওয়া হয়। ইউরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।